নানা রাতি সমাচারে আজকে আমরা জানতে পারব নানার মাথায় কেমন করে চুল পড়ে গেল। পানিতে বাস করে এমন পাঁচটি জন্তুর নাম, আবার গাছে ফলে আবার পানিতেও বাস করে এমন দুটি জিনিসের নাম, তারপরে পৃথিবীতে দেশ কয়টা, আবার কোন প্রাণী ডিম দেয় কিন্তু ডিম দিয়ে পাবলিককে জানায় এমন একটি জন্তুর নাম, চলুন শুরু করা যাক। এই নানা, ভালো আছো? আচ্ছা, তোমার মাথায় চুল কমিয়ে গেল কেন? আচ্ছা, আসি, মোটামুটি ভালো আছি। তো হচ্ছে, তুই এমন একটা প্রশ্ন করলি, কি বলি, আমি যখন ছাত্র ছিলাম তখন আসলে একটা ম্যাচে ছিলাম, ওই ম্যাচে পানিতে এত পরিমাণ আয়রন ছিল, তখন আমি থার্ড ইয়ারে পড়ি, এত পরিমাণ আয়রন ছিল যে আয়রনের প্রভাবটা মাথার উপর দিয়ে গেছে, মানে আসলে বুঝতে পারিনি যে এই পানির কারণেই এই সমস্যাটা হয়ে গেছে। তো এখন এটা আসলে কিছু করার নাই, ওষুধপত্র তো অনেকই খাইছি রে নাতি, কিন্তু কোনো কাজ হয় না। আমার তো টাকা পয়সা নাই, কিন্তু যাদের টাকা পয়সা আছে তারাই দেখি মাথায় চুল নাই, এই জন্যে আর এসব নিয়ে ভাবি না। তো তোর মাথার চুলের এই অবস্থা কেন? তুই আবার টাকলু হলি কবে রে? এই নানা, আপনার চোখে কি সমস্যা হয়েছে নাকি? আমি তো চুল, আমার তো চুল পড়ে যায় নাই, আমি তো মাথা নাড়া করছি এই জন্য আমার এই চুল নাই মাথায়। তুই তো মনে হচ্ছে যে আগের চেয়ে বেশ চালাক হয়েছিস রে নাতি। আচ্ছা বল, কোন নানা নানা না? আরে নানা, কোন নানা নানা না, আপনি তো এক নানা। আচ্ছা বেনানা, বেনানা তো নানা না। বল, কোন প্রাণী ডিম দিয়ে পাবলিককে জানায়, ডেকে ডেকে পাবলিককে জানায় যে সে ডিম দিছে, বলতো দেখি। হে নানা, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে মুরগি, কারণ মুরগি ডিম পাড়ার পর ওই ডিম থেকে ওঠার সময় এ কিন্তু ডাকে যে আমি ডিম দিছি। এ নাতি, একটা সহজ প্রশ্ন করি তোকে, বল যে পানিতে বাস করে এমন পাঁচটা প্রাণীর নাম বল দেখি। নানা, আপনি তো পাঁচটা চাইছেন তাই না, আমি পাঁচটার বেশি বলতেছি, শোনেন। পানিতে বাস করে ব্যাং, ব্যাঙের বউ, ব্যাঙের শ্বশুর, ব্যাঙের শাশুড়ি, হ্যাঁ ব্যাঙের বাবা, ব্যাঙের মা। এনাতি বল যে একই রকমের নাম, দুইটা জিনিসের নাম বলবি, একটা পানিতে বাস করে আর একটা গাছে ফলে, দেখি তোর কেমন মেধা, বলতো দেখি। একই রকমের নাম, পানিতে বাস করে আর গাছে ফলে। আচ্ছা, পানিতে বাস করে পাতিহাঁস আর গাছে ফলে হচ্ছে পাতিলেবু। এনাতি, আমরা তো সারা জীবন শুনে এসেছি যে গরিবেরা দিন আনে দিন খায়, কিন্তু বেকার যারা মেসে থাকে তারা কি করে বলতো নাতি? বেকার যারা, যাদের ইনকাম কম, তারা মেসে থাকে, তারা ডিম আনে আর ডিমে খায়, কারণ ডিম সহজে রান্না করা যায়, এজন্য তারা ডিম আনে আর ডিম খায়। আচ্ছা বলতো, পৃথিবীতে দেশ কয়টা? পৃথিবীতে দেশ দুইটা, একটা বাংলাদেশ আর একটা বিদেশ। নানা নাতি, একটু মজা করলাম অনেকদিন পর। দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।